পশুর মতো একটা মেয়েকে একদম জবাই করে ফেলা হলো। দেখুন এই আগুনের পাত্র থেকে দুইটি জীবিত কবুতর কিভাবে বের করা হয় ম্যাজিশিয়ানের হাতে, দেখুন সেটাই। আরও রয়েছে এই ম্যাজিকে, দেখুন এই একটা পেন্টিং থেকে কিভাবে কবুতর বের করে ফেললো সে। তো সম্পূর্ণটা ভিডিও জুড়েই আজকের এই ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখতে থাকুন। আসলে জাদু বলতে কিছু নাই, সব কিছু হচ্ছে ম্যাজিক ক্যাপাসিটি। তার মাঝে দেখুন অবিশ্বাস্য কিছু কিছু জিনিস রয়েছে যা মনে হবে সম্পূর্ণই বাস্তব, আর নিখুঁতভাবে সে কাজগুলো ম্যাজিশিয়ানরা করে থাকে। দেখুন এই লোকের কাজটা দেখুন, এখন এই ফুলটা এর ভিতর থেকে বের করবে, যে ফুলটা সেই ওইখানে ধরলো। আসলে দেখুন মানুষের হাতে কত বুদ্ধি, মানুষের মুখে চোখে কত টেকনিক, দেখেন সে বের করে ফেলেছে। তো দেখা যাক নেক্সট রাউন্ডে নেক্সট কি ম্যাজিশিয়ানে কি ম্যাজিক দেখাতে আসতেছে সেটাই আমরা এখন দেখব। তো চলে গেছিলাম চামেটিয়া সাজান জুতা পাটা ফ্যাক্টরির সামনে, যে বিশেষ মেলা রয়েছিল 5 দিনের, সে মেলা এক ম্যাজিশিয়ান শু যার প্রবেশ মূল্য 30 টাকা। আমরা দুজন চলে গিয়েছিলাম, আমি এবং আমার আরেকজন বন্ধু ভাই যাই বলেন ওয়াহিদ ভাই, আমরা দুজনেই চলে গিয়েছিলাম সেখানে। আর ইনি হচ্ছে ম্যান ম্যাজিশিয়ান যিনি এখন মঞ্চে উঠল। দেখুন এর ভিতর থেকে কী তৈরি করে ম্যাজিশিয়ান সেটাই দেখার বিষয় এখন, অবাক কাণ্ড। হাই হাই কীভাবে কী হয়ে যায়, সব কিছু হচ্ছে ম্যাজিক। আসলে জাদু বলতে কিছু নাই, জাদু যদি বিশ্বাস করুন ইমান হারাবেন, সব কিছু ম্যাজিক। এই যে আরেকজনের কাজ দেখেন, এখানে গানটা ছিল স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি সে বড় আজব কারিগর, এই গানটা এখানে হচ্ছে। তালে তালে দেখেন সে কী নাচে নাচতেছে, সে বড় আজব জাদুঘর। এই গানটা ছাড়া তিনি মনে হয় ম্যাজিক দেখাতে পারে না সম্ভবত, আমি 2 দিন দেখলাম, তো 2 দিনই তার এই গানটাই প্রয়োজন করে। আরেকটা গান রয়েছে ডিপজলের আশপাশ খেলব রে শানে, ডিপজল নাকি হুমায়ুন ফরিদি সঠিক আর যাই না। তো দেখেন উনি এর ভিতর থেকে বের করলো কী এরকম একটা টবার বলেন যাই বলেন, এখন দেখা যায় কী বের করে এর ভিতর থেকে আবার সে। দেখেন তাদের ভঙ্গি, দেখেন হাতের মুঠো কী জাদু করতেছে সে, মনে হয় না জানে কি মন্ত্রই পড়তেছে তিনি, পতাকা বের করে ফেললো বাংলাদেশের। দেখতেছেন ভিউয়ার্স, আসলে সব হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটির মাঝেই সব কিছু। তো দেখেন এখন সে আবার এটা ঢোকাবে এর ভিতর, করার পর এখান থেকে সে কি বের করে সেটাও দেখার বিষয়। এই দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল, এখন আবার সেটা ভরবে। তার কাজ হচ্ছে পাইপের মধ্যে ম্যাজিক দেখানো, এছাড়া তিনি আর কিছুই পারতেছে না। দেখি এখন থেকে সে কি বের করে, ওই দেখেন সে ম্যাজিক জাদু মন্ত্র পড়তেছে আর হাতে ধরে ধরে সে নিয়ে আসতেছে, আর সে গান গাচ্ছে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি সে বড় আজব কারিগর। তো দেখা যাক এবার তিনি কি করেন, তিনি আবার একটু কালার চেঞ্জ করে নিয়ে আসছেন। আসলে এই ফুলটার মধ্যেই সব ক্যাপাসিটি, এটা কালার চেঞ্জ হয়ে যায় সম্ভবত ওইরকম কিছুই। ঠিক আছে আমরা তো যুগে যুগে অনেক কিছুই দেখে আসছি টেকনিক, সেরকম টেকনিকই হয়তো বা এই ফুলের মধ্যেই আছে, কিংবা এই পাইপের ভিতরে রহস্যটা লুকিয়ে আছে আমরা জানতেছি না বুঝতেছি না। যতটা কঠিন মনে করতেছি আমরা ততটা কঠিনও না। ঠিক আছে তিনি তৈরি করে ফেলেন ছাতা আমব্রেলা, যেহেতু বর্ষাকাল নেই তিনি বলতেছে এটাই প্রচুর রোদ তার জন্য আমি ছাতা নিয়েছি, তিনি কিন্তু এই কথাটাই বলেছিল। বাট আমি কথাগুলো তার রিমুভ করে দেওয়ার কারণে একটাই, এখানে বিভিন্ন ধরনের গান বাজতেছিল, গানগুলো হলে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম চলে আসবে, তাই অনেক মিউজিক অনেক গান। তো এই হচ্ছে দেখেন আবার সে কী তৈরি করে, এই মোমবাতি দিয়ে কী তৈরি করে সেটাই দেখার বিষয় এখন। কৌতূহল সবার মাঝেই রয়েছে, হই হই কাণ্ড রয় রয় অবস্থা, দেখা যাক তিনি এটার কী করে ব্যবস্থা। একটা মোমবাতির মতো মোমবাতি
ম্যাজিক মোমবাতি সেটা দিয়ে বাতিটা জ্বালিয়ে দিয়ে এটা ভিতরে দেখেন একটা কি ভরা হলো। এখন দেখা যাক সে কি তৈরি করে এখান থেকে, সেটাও তো দেখার বিষয় ভিউয়ার্স। ফুল তৈরিগুলো তার কি কাজে, ফুল তৈরি করাই শুধু আর অন্য কিছু পারে না সে? এই ম্যাজিকটাই হচ্ছে সবচেয়ে সহজ সম্ভবত এই ফুলেরটাই, আর এই জন্য তিনি এটাই বারবার দেখাচ্ছে। এখন আরেক ধোকাবাজের অবস্থা দেখেন সে কি করে, তার জিহবা কাটতেছে। দেখেন অবস্থা মানুষকে কীভাবে ধোকা দেওয়া হচ্ছে। বাবা, তার জিভটা কেটে আবার উপরে দিয়ে দিল, আকাশ উড়ে গেল। দেখেন আবার শেষ, তার ডুপ্লিকেট ম্যাজিক শেষ। এটা বোঝাই গেল সে একটা পুরো ডুপ্লিকেট কোনো। এটা দেখেন, এটা কিন্তু একটা ভাববার বিষয় ভিউয়ার্স। আসলে আমারও খুব অবাক লাগে এই বিষয়টা। দেখেন এই পেন্টিংটা, দেখেন তিনি কী করতেছে ম্যাজিশিয়ান, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এই পেন্টিংয়ের যে কবুতরটা রয়েছে সেই কবুতরটা দেখেন বাহিরে কীভাবে চলে আসলো, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু একটা মানে অবাক করা বিষয়, জীবিত একটা কবুতর বের হয়ে গেল। এই রহস্যটা কিন্তু সবাই ধরতে পারবে না, খুব ক্যাটাগরি রহস্য এটা। এখন দেখেন এই আগুনের একটা পাত্র, ঠিক আছে বিবাস, পাত্রতে তিনি আগুন লাগিয়ে দিলেন, ধোঁয়া উঠতেছে, তিনি জাদু করতেছে। এখন দেখেন এখান থেকে বের হয়ে গেলো দুইটা জীবন্ত কবুতর, ট্রেনিং প্রাপ্ত কবুতর। দেখছেন তো, এখন তিনি কী করে, দেখেন এটা হচ্ছে একটা পাইপ, পাইপটার ভেতর হচ্ছে একটা কোকের বোতল দিয়ে কোকের বোতলটা তিনি ভিনিশ করবে, এটাই তো দেখাবে। দেখা যাক, এই দেখেন উপরে দিয়ে এলো আকাশের উপর, এই যে ভিনিশ হয়ে গেল। এখন এইখান থেকে বের হলো কিছু মুসুরির মতো জাল, নেটের জাল। তারা দেখেন যদিও এটা ম্যাজিক হয়, কত সূক্ষ্ম প্রাণে কত নিখুঁতভাবে তারা এই খেলাগুলো আমাদের মাঝে দেখায়। যদি একটা মিস্টেক হয়ে যায়, ধরা খেয়ে যায়, মান সমান প্লাস্টিক হয়ে যাবে, তাই না বিবাস? তো এতগুলো ম্যাজিক দেখানোর মধ্যেও তাদের কোনো প্রবলেম হয় নাই, দুই দিন আমি পাই নেই এখনও। দেখেন এখানে চাউল, চাউল দিচ্ছে, এখানে এখন মুড়ি ভাজানো হবে, এই যে মুড়ি ভাজা হচ্ছে এখন। মুড়ি ভাজা হয়ে গেল, এখন মুড়ি খাচ্ছে। অবাক করা বিষয়, আজব। তো আমাদের যারা ভিউয়ার্স রয়েছিল, টিকিট কেটে সিটে বসে যারা দেখতেছিল, তাদের মাঝেও অনেকেই এই মুড়িগুলো খেয়েছে। এটা একটা ক্যাপাসিটি, দেখতে পারছেন ভিউয়ার্স কত সূক্ষ্ম ব্রেনে সূক্ষ্মভাবে তারা কাজগুলো করে থাকে। এখন যেটা দেখানো হবে, একটা মানুষ, জীবন্ত মানুষ কীভাবে জবাই করা হয়। তো এটা পর্দার আড়ালে যেহেতু করা হয়েছে, তাহলে এটা আমাদের রহস্য তো লুকিয়ে আছেই, আপনারা জানবেন। তো এই যে জবাই করে ফেলেছেন তিনি, তিনি দেখাচ্ছেন জবাই করে ফেলেছেন, বাস বুঝতে পারছেন? তো বাকিটা আপনারা বুঝে নেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।